আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার এন্ড সাবস্ক্রাইবার, আই এম ইঞ্জিনিয়ার বাশার। ওয়েলকাম মাই চ্যানেল এটলাস অটোমেশন বিডি। ডিয়ার ফ্রেন্ড, বরাবরের মতো ডেল্টা পিএলসির আরেকটি প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ফ্রেন্ড, আজকে যে প্রোগ্রামটি আমি আপনাদেরকে দেখাবো সেটা হলো অটোমেটিক কিভাবে আপনারা টেম্পারেচার কন্ট্রোল করবেন, একটি মেশিনের কিভাবে অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোল করবেন পিএডির মাধ্যমে। আমি প্রোগ্রাম অনেকগুলো প্রোগ্রাম দিচ্ছি, আজকে আমি একটি ডিফারেন্স ইনস্ট্রাকশন ব্যবহার করব FTC ইনস্ট্রাকশনের মাধ্যমে কিভাবে আপনারা অটোমেটিক পিএডি কাজ করবেন বা একটি মেশিনের টেম্পারেচার কন্ট্রোল করবেন সেই প্রোগ্রামটি আমি দেখাবো। তো চলুন প্রোগ্রামে যাই। এখানে আমি প্রোগ্রাম টাইটেল দিলাম অটো FTC টেম্পারেচার, কিভাবে অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোল করবেন। তো এখানে আমি মডেল টাইপ দিলাম PLC আর সিলেক্ট করলাম SS2 PLC, দেন আমি ওকে করে দিব। ওই করে দেওয়ার পর এভাবে একটি পপ আপ উইন্ডো আপনার সামনে ওপেন হবে, এই জায়গায় আমি প্রোগ্রামটি করব। তো বন্ধুরা, প্রোগ্রামটি শুরু করার আগে প্লিজ আমার এটলাস অটোমেশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে আপনারা বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন। ফ্রেন্ড, এই চ্যানেলটিতে প্রায় 300-এর উপরে ভিডিও দেওয়া আছে আর আমরা একদিন পর পরই ভিডিও প্রকাশ করে থাকি। বন্ধুরা, এই ভিডিওগুলো দেখলে আপনারা অনেক উপকৃত হবেন। এখানে PLC প্রোগ্রামিং এবং ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট কিভাবে আপনারা অপারেশন কন্ট্রোল করবেন সেই সম্পর্কে ভিডিও দেওয়া আছে। তো বন্ধুরা, আমরা মূলত কাজ করি PLC আর HMI প্রোগ্রামিং এন্ড ট্রাবল শুটিং করে থাকি। ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট আমরা সেল করে থাকি এবং সার্ভিস করে থাকি। আপনাদের ফ্যাক্টরি যদি PLC এন্ড HMI কোনো প্রবলেম থাকে বা ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং ডিভাইস নিয়ে কোনো ঝামেলা থাকে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ফ্রেন্ড, আমরা সুলভ মূল্যে সার্ভিস দিয়ে থাকি এবং এক্সপেয়ার পার্টস সেল করে থাকি। তো বন্ধুরা, চলুন প্রোগ্রামে যাই। প্রথমে আমি একটি বরাবরের মতো একটি ওপেন সুইচ নিব। M1002 only one time scan, মানে একবারের জন্য সে অন হবে যখন রান করবে PLC। দেন আমি এখন মুভ ফাংশন নিব, MOV মুভ। ফ্রেন্ড, এখানে আমি দিব K 1000, মিন্স এখানে আপনি টার্গেট টেম্পারেচার, টার্গেট 100 ডিগ্রি সেন্টিগ্রেড, টার্গেট টেম্পারেচার ইজ দ্য 100 ডিগ্রি। 1000 মিন্স টার্গেট টেম্পারেচার 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এন্ড টেম্পারেচারটি কোথায় স্টোর হবে এখানে দেখাচ্ছি আমি। প্রিন্ট ডাটা রেজিস্টর D10 আমি সেটি স্টোর করব। D10 স্টোরিং দ্য টার্গেট টেম্পারেচার, এখানে যে আমি আমার 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার সেটা D10 স্টোর হবে, জমা হবে, ওই করে দিলাম। দেন ফ্রেন্ড, এখন আমি অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন থেকে টু অপশনটি ব্যবহার করব। টু অপশন মিন্স রাইট সিআর ডাটা ইনটু স্পেশাল মডিউল। স্পেশাল মডিউল আমি যেটা ব্যবহার করতেছি এখানে ফ্রেন্ড, সেটা হলো DBP04PT। আপনারা আবার খেয়াল করুন, DBP04PT ডেল্টা টেম্পারেচার মডিউল, রাইট সিটি কন্ট্রোল রেজিস্টার ডাটা ইনটু স্পেশাল মডিউল। এখানে প্রথম ইজ দ্য M1 নং ও স্পেশাল মডিউল, আমি নাম্বার দিব এখানে ফ্রেন্ড K0 স্পেশাল মডিউল। ফার্স্ট স্পেশাল মডিউল ইজ দ্য স্পেশাল মডিউল K0। দেন আমি সেকেন্ড দিব K2, ইজ দ্য সিআর ইন স্পেশাল মডিউল টু দ্য রাইট রিটেন। এখানে আমি দিব K2 এন্ড সেকেন্ড ইজ দ্য ডাটা টু বি রাইটেন রিটেন ইন সিআর কন্ট্রোল রেজিস্টার, আমি এখান দিয়ে 2 দিলাম। এন্ড লাস্ট ইজ দ্য নাম্বার অফ ডাটা টু রিটেন এট এ টাইম, এখানে আমি দিব 1, ওকে করে দিব।
ফ্রেন্ড এটা হলো যে সেট দা এভারেন্স আমি এই ব্লকটি আমার কি কাজ করবে এই ব্লকটি আমার কাজ করবে সেট দা এভারেজ টাইম অফ ডিবিপি যে কাটি আমি ব্যবহার করতেছি ডিবিপি 04 পিটি চ্যানেল 1:2 টাইমার টাইমস 1:2 টাইমস দেন ফ্রেন্ড এখন আমি আপনাদেরকে দেখাবো এখানে আমি আরেকটা মুভ ফাংশন ব্যবহার করব সেট স্যাম্পলিং টাইম আপনার কত টাইম আপনি টেম্পারেচারটি কত টাইম ধরে উঠবে বা উঠবে সেটি আমি এখন লিখব এখানে আমি টাইম দিব কে 400 কে 400 কে 400 মিনস 4 সেকেন্ড কে 400 মিনস 4 সেকেন্ড সেট স্যাম্পলিং টাইম কে 400 4 সেকেন্ড 4 সেকেন্ড 400 মিনস 4 সেকেন্ড এন্ড ডি রাখবো D12 is the storing FTC sampling time parameter. Okay. এখন আমি আরেকটি move function ব্যবহার করব friend. এখান থেকে আপনি ব্যবহার করতে পারেন MOV move. Move এখান দিব আমি K16. K16 and D13. Okay. এখানে K16 and D13 move function এখানে set the heating environment the fast heating environment এখানে আপনার D13 is the starting FTC temperature control control parameter then এখন আমি আরেকটি move function ব্যবহার করব K4000 and D13 friend এখানে আমার হবে D12 storing the FTC sampling time parameter and D13 is the starting FTC temperature control parameter এখানে হবে যে friend set the false output এখানে যে false output set the false output 4000 set the false output cycle of the G pulse width modulation 4000 pulse এখন friend আমি একটি সেট ফাংশন ব্যবহার করব এখানে সেট M1 ইজ দ্য এনাবল FTC ইনস্ট্রাকশন আপনি যখন সেট M1 এনাবল হবে তখন আপনার কি FTC ইনস্ট্রাকশন ইজ দ্য এনাবল হবে দেন এখন আমি M1 কে অন করব এখানে একটি M1 সুইচ নিব সুইচ নিলাম ফ্রেন্ড এখন আমি FTC ইনস্ট্রাকশন PID পরিবর্তে আমি FTC ইনস্ট্রাকশনটি ব্যবহার করব এখানে FTC ফার্স্ট এন্ড ফ্রেন্ড এখান থেকে আমি ব্যবহার করব
এফটিসি D10 then D11 D11 then D12 and D22. फ्रेंड एखे जो एफ टी सी इन्स्ट्रकशन टी व्यवहार करते हलो पीएडिर विपरीते पीएडिर विपरीते एफ टी सी इन्स्ट्रकशन टी व्यवहार करते लाइक पीएडि पीएडिर मत क्या कर एस ओन इज द टार्गेट भैल्यू एस बी टार्गेट भैल्यू एस ओन टार्गेट भैल्यू हम पीएडि इन्स्ट्रकशन एस ओन टार्गेट भैल्यू एंड फ्रेंड एस टू इज द present value PB and S3 is the parameter occupy continuous 7 device and D is the output value MB output value same instruction like PAD motoi so friend ekhon ami etake okay kore dibo FTC D10 আমি এখানে ব্যবহার করছি D10 D11 D12 D22 এখানে ফ্রেন্ড D10 আমরা ব্যবহার করছি এখানে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের আউটপুট এখানে আউটপুট দেখাবে D10 এবং D11 এখানে আমি ডাটাটি আমার প্রেজেন্ট ডাটাটি দেখব এখানে প্রেজেন্ট ডাটা ধরুন এখানে যদি 30 ডিগ্রি টেম্পারেচার থাকে এখানে দেখব যদি 40 ডিগ্রি থাকে দেখব আর এখানে আমার টার্গেট D10 আমার টার্গেট D10 আমি যদি 100 ডিগ্রি সেন্টিগ্রেড সেট করি রাখি আমার D10 এ সেটা দেখাবে আর এটা আমার হলো প্রেজেন্ট ভ্যালু আর D12 হলো আমার স্টোরিং এফটিসি স্যাম্পলিং টাইম প্যারামিটার D2 ইজ দা স্টোরিং এফটিসি স্যাম্পলিং টাইম প্যারামিটার D22 is the storing the operation result of FTC instruction. So friend, এখন আমি আপনাদেরকে দেখাবো এখন আমি application instruction থেকে নিব false modulation. Pulse width modulation then first is the D22 is the FTC output MB D22 and friend D30 data resistor and Y0 is the output. এখানে আমি Y0 ব্যবহার করব width of output pulse D22 width of output pulse and D30 is the false output cycle and Y is the false output device. ওকে করে দিব এখন ফ্রেন্ড আমি আপনাদেরকে দেখাবো এখানে আমি দেখেন এই জায়গায় আমি টু অপশনটি ব্যবহার করছি টু এখন আমি ফ্রম ব্যবহার করব ফ্রেন্ড কারণ আমাদের অ্যানালগে আমরা কি টু এবং ফ্রম ব্যবহার করা লাগে অ্যানালগ ভ্যালু রিড এবং রাইটের জন্য আমার টু এবং ফ্রম ব্যবহার করব এখন আমি একটি M0 1013 ফার্স্ট ক্লক ফলস 0.5 সেকেন্ড অন 0.5 সেকেন্ড অফ আমি একটি ক্লক ফলস নিব ফ্রেন্ড এটা হবে যে রাইজিং ইট ইজ
1013 রাইজিং এডি জি নিলাম ফ্রেন্ড এখন আমি ফ্রম অপশনটি ব্যবহার করব F R O M from from is the read CR data from a special module data to the data write করবে এবং from এ data read করবে analog value এখানে আমি K0 রাখবো K0 is the number of a special module number and এখানে আমি K6 দিব K6 ব্যবহার করব K6 is the CR control register in a special module to be read and এখানে আমি রাখব D11 রাখলাম D11 is the device for storing read data storing করবে এই জায়গায় friend তারপর আমি finally এখানে K1 ব্যবহার করব K1 is the number of data to be read at a time ওকে করে দিব দেন আমি এখানে একটি এক্সিকিউট সুইচ নিব INC D11 Decrement D11 ওকে ফ্রেন্ড প্রোগ্রামটি আমার মোটামুটি করা শেষ এখন আমি প্রোগ্রামটি কম্পাইল করে দেখব কোনো এরর আছে কিনা সিমুলেশন করব কোনো এরর নাই এখন আমি প্রোগ্রামটি PLC তে রাইট করব এখন আমি অনলাইন সিমুলেশন করব অনলাইন PLC কে অনলাইন সিমুলেশন করে PLC কে আমি রান করে দিব এখন ফ্রেন্ড আপনারা খেয়াল করুন আমার এই রিলেটি হলো যে যখন PLC রান হবে তখন সে একবারের জন্য স্ক্যান করে দিবে একবারের জন্য অন হবে তারপর অফ হয়ে যাবে M002 এখন আমার দেখেন আমার প্রেজেন্ট টেম্পারেচার K1000 K1000 মিন্স মেশিনের প্রেজেন্ট টেম্পারেচার K1000 মিন্স 100 সেন্টিগ্রেড 100 সেন্টিগ্রেড এন্ড টু ফাংশন দেন এখানে আমার 4 মিলিসেকেন্ড আমার 4 সেকেন্ড আমার এখানে হলো আমার 4 set sampling time 4 second set sampling time 4 second then move K16 D12 K16 12 will set the heating environment then our move K4000 and D13 is the ফ্রেন্ড এখানে আমার একটু ডাটা রেজিস্টারে একটু কনফিউশন আছে এখানে এখানে আমার হবে D30 ডাটা রেজিস্টার ওকে D30 এন্ড এখানে ডাটা রেজিস্টার হবে আমার D30
30 again compile and download again write fields and online run the fields. এখন ফ্রেন্ড এখন দেখেন আপনারা মোককে 4000 D30 তে আপনার এসটিএলের ফলস আউটপুট এখানে ফলস আউটপুট দেখেন এটা হলো আমার ফলস আউটপুট জিপি জি ফলস উইথ মডুলেশনের ফলস আউটপুট ফলস আউটপুট দেন মোক কে 16 দেখেন ফ্রেন্ড এখানে এটি হলো আমার সেট দা হিটিং এনভায়রনমেন্ট এখন আমি ফ্রেন্ড হিট দিব এখন আমি হিট দিব যখন আমি ম্যানুয়ালি হিট দিব দেখেন আমার হিট দিচ্ছি আমি এখন হিট দিচ্ছি আমার ভ্যালু চেঞ্জ হচ্ছে দেখেন এফটিসি ইনস্ট্রাকশন ভ্যালু হিট দিচ্ছি এখন আমি অফ করব এখন আমি কুলিং করব কুলিং হচ্ছে তো ফ্রেন্ড আশা করি আমি আপনাদেরকে প্রোগ্রামটি বুঝাতে পারছি কিভাবে আপনারা এফটিসি ইনস্ট্রাকশন ব্যবহার করে কিভাবে আপনারা পিএডি কাজ করবেন একটি অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোল করবেন একটি মেশিনের তো বন্ধুরা আশা করি আপনারা প্রোগ্রামটি বুঝতে পারছেন আর যারা আমার চ্যানেলের নতুন ভিজিটর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ফ্রেন্ড আপনাদের ফ্যাক্টরি যদি কোনো ফিল্ড নিয়ে কোনো প্রবলেম থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডেল্টা পিএলসি সিমেন্স পিএলসি মিচুবিশি ওমরন পিএলসি পিএলসি অ্যান্ড এইচএমআই কোনো প্রবলেম থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা দর্শক সকলের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ড ভালো থাকুন আল্লাহ হাফেজ